এবারে দুর্গা পুজোয় অষ্টমীর অঞ্জলি কখন জানেন তো? সাত সকালে সন্ধি পুজো, অষ্টমীর অঞ্জলি নিয়ে ধন্দে বাঙালি। এবার ভোর ভোর দিতে হবে অষ্টমীর অঞ্জলি, ঘুম থেকে দেরিতে উঠলেই মিস করবেন সন্ধি পুজো। এবছর দুর্গাপুজোয় অষ্টমী বলতে শুধু সকালটুকু। জানেন এবার কখন দিতে হবে পুজোর অঞ্জলি? জানতে দেখুন ভিডিওটি। বাঙালির কাছে দুর্গাপুজো আবেগের উৎসব। বিদেশ থেকে পাড়ায় ফিরে আসা, বাড়ির সবার জন্যে নতুন জামাকাপড় কেনা, তারপর সেসব পরে প্যান্ডেলে প্রতিমা দর্শন, আর এসব কিছুর মধ্যেই যেটা না হলে নয় তা অষ্টমীর অঞ্জলি। দুর্গাপুজোর চার দিনের মধ্যে অষ্টমী তিথিটি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সে কথা বলা আছে শাস্ত্রতেও। মনে করা হয় এদিনে ভক্তের সকল কামনা পূরণ হতে পারে যদি দেবী কৃপা করেন। সে কারণেই অষ্টমীর অঞ্জলি মিস করতে চান না কেউই। কিন্তু অঞ্জলি তো আর সারাদিন ধরে হবে না, চলতি বছরে ঠিক কখন হবে দুর্গাষ্টমীর অঞ্জলি আসুন সেটাই এবার জেনে নিই। এবার সন্ধি পুজো হবে একেবারে সাত সকালে, অর্থাৎ অঞ্জলি দিতে হবে তার আগে। তাই পুরোহিত মশাই কখন মণ্ডপে আসবেন সেটাই এখন বাঙালির কাছে লাখ টাকার প্রশ্ন। সেই সঙ্গে চার দিনের পুজো এবার কেটে ছেটে তিন দিনে চলে আসা নিয়েও রীতিমতো ধন্দে আমবাঙালি থেকে পুজো উদ্যোক্তা সকলেই। গুপ্ত প্রেস পঞ্জিকা মতে বলা হয়েছে দেবীর দর্পণ বিসর্জন হবে 12ই অক্টোবর, সেক্ষেত্রে পুজো এবার তিন দিন। তাই এবার কঠিন হিসেব শুরু হয়েছে 11ই অক্টোবর ভোরে নির্ধারিত অষ্টমীর সন্ধি পুজো নিয়ে। ওই দিন কয়েক ঘন্টার মধ্যেই সেই তিথি ফুরবে, সন্ধি পুজো শেষ হলে শুরু হবে নবমী পুজো। গুপ্ত প্রেস পঞ্জিকা অনুযায়ী সকাল 9টা 27 মিনিটের মধ্যেই অষ্টমী পুজো সন্ধি পুজো শেষ করে নবমী পুজোর সূচনা করে দিতে হবে। তাই সময়ের দিকে খেয়াল রেখে অষ্টমীর অঞ্জলি দিলে ভালো কাটবে সারা বছর। অষ্টমী তিথি যেমন দুর্গাপুজোর আনন্দের সেরা দিন, তেমনি এই তিথিতে নির্দিষ্ট নিয়ম পালন করলে সংসারে সুখ সমৃদ্ধি আসতেও সময় লাগে না। এ বিষয়ে পূজারী নির্মল বন্দ্যোপাধ্যায় বলেন, 2024-1431 সালে আশ্বিন মাসে যে শারদীয়া দুর্গাপুজো উৎসব শুরু হয় তাতে এবার মহাষ্টমী তিথি অনুযায়ী এবার খুব ভোরের দিকেই পড়েছে, তার জন্য সাধারণ মানুষ এবং পুরোহিতরা একটু অস্বস্তিতে পড়েছে। কীভাবে পুষ্পাঞ্জলি দেবে তার একটা চিন্তা পড়ে গেছে। পুরোহিতরা ব্যক্তিগত আমার মতে যেটা সম্ভব সেটা আমি উত্থাপন করছি। সমস্ত তিথি অনুযায়ী 24শে আশ্বিন 11ই অক্টোবর শুক্রবার সূর্য উদয় হচ্ছে 5টা 35-এর মধ্যে, 5টা 35-এ সূর্য উদয় হচ্ছে। মহাষ্টমী 6টা 48-এর মধ্যে মহাষ্টমী পুজো শেষ করতাম, কিন্তু সন্ধি পুজো আছে, কিন্তু 6টা 24-এর মধ্যে এই দুর্গাদেবী মহাষ্টমী কল্পারম্ভ করে তবে সন্ধি পুজো শুরু করতে হবে। সকাল 6টা 24 গতে 7টা 12-এর মধ্যে সন্ধি পূজা শেষ করতে হবে। কিন্তু মহাষ্টমী পুজো পুষ্পাঞ্জলি কখন হবে এটাই বড় বিতর্কের। যাই হোক, সন্ধি পুজো 6টা সকাল 6টা 24 গতে সন্ধি পুজো শুরু হবে এবং সন্ধি পুজো আরম্ভর পরে এর বলিদান আছে, ফল বলি হোক যে যা বলি দেয় সে বলিগুলো করতে হবে। সেই বলিদান আছে 6টা 48 পর্যন্ত, 6টা 24 থেকে 24 মিনিট যাবে। এই পুজো 7টা 12-এর মধ্যে সমাপন করে তবে আবার মহাষ্টমী পুজো শুরু করতে হবে। মহাষ্টমী পুজো শেষ হলো, এই মহাষ্টমী পুজোর অঞ্জলিটা হবে সন্ধি পুজোর পরে, তা না হলে সন্ধি পুজোতে আর মহাষ্টমীর পুজো এই পুষ্পাঞ্জলিটা সন্ধি পুজো অন্তে পুষ্পাঞ্জলি দেবার ব্যবস্থা হয়েছে। এটা আমার ব্যক্তিগত মতামত আমি জানাচ্ছি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে। আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।